আমরা অনুষ্ঠানে আপনারা জানেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বিশেষ করে যে বিষয়গুলি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ হচ্ছে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ক্ষেত্রগুলোতে কাজে অগ্রগতি হচ্ছে এবং আমাদের আমরা সেই বিষয়গুলি কতটুকু কি হচ্ছে এগুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সফটওয়্যার রফতানি ক্ষেত্রে যে বাংলাদেশের সমন্বয় জায়গাটি আছে এবং সেটিকে ব্যবহার করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর যে বিষয়গুলি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন, আমার ডান দিকে আছেন জনাব মোহাম্মদ জাবেদ আলী সরকার, উপপরিচালক সিস্টেমস বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন জনাব মোয়াজ্জেম হোসেন, সম্পাদক ফিনান্সিয়াল এক্সপ্রেস, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে যোগ দিবেন জনাব মাহবুব জামান, যিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট। আমি অনুষ্ঠানের শুরুতেই জনাব মোহাম্মদ জাবেদ আলী সরকার আপনাকে যে প্রশ্নটি করব, যে আমরা জানি যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যে কাজটি করে থাকে, যে সরকারের উদ্যোগে যে বিশেষ করে আইটি সেক্টরের যে কাজগুলি হচ্ছে এবং সেগুলোকে প্রমোট করে মানুষের কাছে পৌঁছে দেয়া এবং মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া এবং মানুষকে উৎসাহী, তাদের মধ্যে উৎসাহ তৈরি করা, টেকনোলজিকে ব্যবহার করার ক্ষেত্রে যে কাজগুলি করেন বাংলাদেশ, আপনি আপনার জায়গা থেকে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এবং এটার যে সম্ভাবনাটির কথা আমরা বলছি আজকে অনুষ্ঠানে, বিশেষ করে সরকারের যে মহাপরিকল্পনা ডিজিটাল বাংলাদেশ, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি আমাদের একটু বলেন। সফটওয়্যার বা ডেটা এন্ট্রি সার্ভিসেস বা তথ্য প্রযুক্তি এখন একমাত্র আমি মনে করি যে অন্যতম মাধ্যম উন্নয়নের জন্য, সম্ভাবনার যে বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এই কথা বলার অপেক্ষা রাখি না যে সরকারি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে স্বপ্নটি দেখেছেন, যে প্রত্যাশাটা করেছেন যে ডিজিটাল বাংলাদেশ মানে গড়বেন, যেটা 2021 সালের মধ্যে, তার মধ্যে দিয়ে এটা প্রতিফলিত হয়েছে যে তথ্য প্রযুক্তি হবে এদেশের সেই সমৃদ্ধি এবং সম্ভাবনার একমাত্র অন্যতম হাতিয়ার, যেখানে অন্যতম হাতিয়ার এখানে আমরা বলছি যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটি বিষয়ে প্রসঙ্গত এসে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের হার্ডওয়্যার শিল্পের তেমন কোনো সম্ভাবনা আমরা খুব সহসা দেখছি না, কিন্তু যে ব্যাপক সম্ভাবনাটি লুকিয়ে আছে সেটি হলো সফটওয়্যার শিল্প নিয়ে। আমরা জানি আমাদের দেশে বিপুল সংখ্যক জনবল আছে, জনশক্তি আছে, প্রায় 15-16 কোটি মানুষের এ দেশ, এবং প্রতি বছর হাজার হাজার গ্রাজুয়েট তারা কম্পিউটার শিক্ষা সহ অন্যান্য বিষয়ে শিক্ষা অর্জন করে বেরিয়ে আসছে। তাদেরকে সামান্যতম নার্সিং করা হলে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগর হিসেবে গড়ে তোলা সম্ভব, যেটার মাধ্যমে আমাদের দেশীয় আইসিটি শিল্পের তাদেরকে ব্যবহার প্রয়োগ সহ আন্তর্জাতিক বাজারে তাদেরকে আমরা ব্যবহারের উপযোগী করে গড়ে তুললে এদেশে এই মানব সম্পদ যেটাকে প্রকৃতপক্ষে সম্পদে রূপান্তরিত হবে। আমি জনাব মোয়াজ্জেম হোসেন আপনার কাছে যে বিষয়টি জানতে চাব, যে জনাব জাবেদ আলী সরকার যেটি বললেন যে এই সম্ভাবনার দিকটি সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে এটির ব্যাপ্তি ঘটলে আমাদের অর্থনীতিতে এর প্রভাব কেমন থাকবে? গ্লোবাল মার্কেটের সাইজ বিবেচনা করা যদি বিবেচনা আমরা করি, তাহলে আমরা মনে করি যে একটা কোয়ান্টাম লিপ বাংলাদেশের এক্সপোর্টস এ পসিবল। আচ্ছা, আপনার যদি আমরা আইটি এই বিষয়ত ইয়েতে আপনার সফটওয়্যার সংক্রান্ত ডাটা এন্ট্রি সংক্রান্ত মার্কেট এন্ট্রি করতে পারি। এখানে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পলিসি সাপোর্ট। পলিসি সাপোর্টের দিক থেকে আমার মনে হয় যে পলিসি সাপোর্ট গুলি বর্তমানে দেওয়া হচ্ছে এটা মোর অর লেস ইন কিপিং উইথ দ্য নিডস অফ দ্য টাইম। আর পলিসি সাপোর্টের একটা কোনো স্ট্যাটিক স্ট্রাকচার নাই, এটা একটা ডাইনামিক স্ট্রাকচার, ইভলভিং নেচার অফ ডিমান্ডস এর সাথে পলিসি সাপোর্ট ম্যাচ করা যায়। আরেকটা হচ্ছে আপনার অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারটা বেসিক্যালি আমি এগ্রি করি বাংলাদেশের এই বর্তমান গ্রোথ স্টেজে হার্ডওয়্যার এর ডেভেলপমেন্ট সম্ভব না। এবং আজকাল আমরা গ্লোবালি একটা টার্ম জানি ক্লাউডিং কোম্পানিস, সেগুলি হচ্ছে সফটওয়্যার এবং ইনফ্রাস্ট্রাকচারটা হোস্টেড থাকে, পে অ্যাজ ইউ আর্ন এ অন্যগুলো কোম্পানি ইয়ে করে, দিস ইজ ক্লাউডিং কোম্পানি। ইনফ্রাস্ট্রাকচার
ইনফ্রাস্ট্রাকচার একটা, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেটের ধরেন কানেক্টিভিটি, তারপর আপনার ডিজিটাল ডিজিটেশন, এগুলি করতে হলে আপনাকে টেলিকম স্ট্র্যাটেজি, টেলিকম ফেসিলিটি, এগুলি কিন্তু আপনাকে ইনট্যান্ডম মুভ করতে হবে, ইভেন টু ইউজ দ্য ফেসিলিটিস অফ অ্যাডভান্টেজেস অফ আইটি অ্যাকচুয়ালি ফর ইটস ডেভেলপমেন্ট। আরেকটা সমস্যা হচ্ছে সেখানে আমার মনে হয়, সেটা কুইক ফিক্স নাই, কিন্তু আমার মনে হয় একটা আছে, সরকার নোজ অ্যাবাউট দ্য প্রবলেম, জানেন কি কি সম্ভাবনা এই প্রবলেমগুলি এখানে আছে, এবং সরকারের তরফ থেকে একটা প্রয়াস আছে এই প্রবলেমগুলি ওভারকাম করার জন্য, এবং আমার মনে হয় সেই প্রয়াসকে অব্যাহত রাখতে হবে এবং সময়ের সাথে সাথে তাল রেখে প্রয়াস পেজ সিকোয়েন্সিং আরো বাড়ানো যায়। আরেকটা হচ্ছে হিউম্যান রিসোর্স, হিউম্যান রিসোর্স আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট দিক। আমাদের প্রচুর আনএমপ্লয়েড ম্যান পাওয়ার আছে ওয়ার্কফোর্সে, সেখানে আপনার লিটারেসির ক্ষেত্রে সেটা এক ধরনের একটা টেকনোলজি বেস আপনার লাগবে, টেকনোলজি বেস করতে হবে, দুইটা জিনিস, একটা নিউমেরেসি এবং লিটারেসি, এবং সেই লিটারেসির প্যাটার্নের ভিতরে আপনাকে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে তো আপনার ডাটা এন্ট্রিগুলি করবেন, আপনার একটা ভাষাটা আপনার ইম্পর্টেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এগুলি ওভারকাম করা সম্ভবপর, ইটস নট ভেরি ডিফিকাল্ট টু ওভারকাম, ইটস ওভারকাম সম্ভবপর, প্রোভাইডেড আমাদের সমস্ত পলিসি সাপোর্ট এবং সমস্ত যারা স্টেক হোল্ডার্স আছেন, অন্য যারা ইনভলভ আছেন, তারা যদি একটা সিনার্জি ফর্ম করেন এটা গ্রোথের জন্য, আই থিঙ্ক দ্যাট ইজ পসিবল। যেন মোয়াজ্জেম সাহেব বললেন ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়টি, এখানে পলিসি কিন্তু এর অন্তর্গত, যে ব্যাখ্যাটি আছে মহাপরিকল্পনায় যে আপনি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, ফর এক্সাম্পল আমরা জানি যে সফটওয়্যার পার্কের কথা বলা হচ্ছে, হাইটেক পার্কের কথা বলা হচ্ছে, এগুলো ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, এন্ড পলিসি সাপোর্ট হচ্ছে যেটি যাতে এটা এই এটা বিকাশ বিকশিত হতে সাহায্য করে প্রপার সাপোর্ট পলিসিগুলি যেটা দেয়া। এবং আউটসোর্সিং এর ক্ষেত্রে যেটি বলা হয়েছে, আমার যে স্পেসিফিক কোয়েশ্চেন যেটি আপনার কাছে, যে এই আইটি আউটসোর্সিং এর ইন্ডাস্ট্রি এমন যে জায়গায় নিয়ে যেতে চায় বর্তমান সরকার তার মহাপরিকল্পনার অংশ হিসেবে, যেটি বলছে যে আমাদের সবচেয়ে বড় যে ক্ষেত্র এখন যেটি আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেখান থেকে আমরা সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আর্ন করি, সেটিকে ছাড়িয়ে যেতে চায়, এই সম্ভাবনা আপনি কেমন দেখেন? ডেফিনেটলি, যেটা আমি আমাদের মোয়াজ্জেম হোসেন সাহেবের বক্তব্য থেকে আমি শুরু করতে চাই, যেটা আপনিও বলেছেন, যেটা যে পলিসি সাপোর্ট, এদেশে আসলে এক্ষেত্রে আইসিটির ক্ষেত্রে উন্নয়নের জন্য যে সমস্ত পলিসি সাপোর্ট প্রয়োজন, ইতিমধ্যে এগুলো আপনারা লক্ষ্য করেছেন যেটা হয়েছে, যেমন এদেশে আইসিটি অ্যাক্ট ছিল না, আইসিটি অ্যাক্ট হয়েছে, আইসিটি পলিসি ছিল না, আইসিটি পলিসি 2009 যেটা এটা সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে, যে পলিসির মধ্যে আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন যে যেখানে একটি মাস্টার প্ল্যান, একটা রোড ম্যাপ দেওয়া আছে যে হাউ টু অ্যাচিভ ডিজিটাল বাংলাদেশ, এটা আপনারা যদি দেখেন যে এই পলিসির মধ্যে এটাকে ওয়েল স্ট্রাকচার্ড, এবং এখানে 306টি কর্মপরিকল্পনা অ্যাকশন আইটেম আমরা এখানে নির্ধারণ করা আছে, যেটি আবার স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী বাস্তবায়নের জন্য কারা বাস্তবায়ন করবে সেটা বলা আছে, কোনটি স্বল্পমেয়াদী এবং প্রায়োরিটি ভিত্তিতে বাস্তবায়ন করা হবে এরও একটি রূপরেখা দেওয়া আছে। এই এই পলিসির সাথে আরো যে সমস্ত, যেটা উনি বলেছেন যে আরো যে সমস্ত সাপোর্ট দরকার, আলো যে স্ট্র্যাটেজি আপনার ই গভর্নমেন্ট স্ট্র্যাটেজি, তারপরে আমাদের আর অন্য যে সমস্ত কৌশলগত পলিসি পেপার্স কে তৃতীয় রেডি, আইনগত দিক থেকে যেটা আইসিটি অ্যাক্টের মধ্যে আমাদের যেমন ইলেকট্রনিক সিগনেচার বা ডিজিটাল সিগনেচারের বিষয়টি এসে গেছে, অলরেডি আমরা শুরু করে দিয়েছি এর কাজকর্ম, তারপরে আমাদের আসবে সাইবার ক্রাইমের ট্রাইব্যুনাল, এগুলো অর্থাৎ যে সমস্ত একটা আইসিটি ইন্ডাস্ট্রি প্লাস আইসিটি ভিত্তিক একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত পলিসি সাপোর্ট দরকার হয়, বিধি বিধান দরকার হয়, তার একটা কিন্তু ভিত্তি ইতোমধ্যে রচনা হয়েছে, এটা এখন প্রয়োগের অপেক্ষায়। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে প্রশ্নটি উনি অবতারণা করেছেন, ডেফিনেটলি আমি এটার সাথে একমত যে আসলে ক্ষেত্র তৈরি না হলে কোনোদিন সেখান থেকে কোনো আউটকাম বা রেজাল্ট ফলাফল আসতে পারে না। তো আইসিটির জন্য যে একটা অনুকূল ইনফ্রাস্ট্রাকচার, যেটা উনি মানে সুন্দরভাবে বলেছেন যে কি ইনফ্রাস্ট্রাকচার আমরা চাই, এর জন্য যে মৌলিক ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রয়োজন সেটার অবশ্য কিছুটা ঘাটতি আমরা আছে বলে এটা সবাই মনে করি, যেমন আমাদের এখন বিদ্যুৎ সংকট আছে, সরকার অগ্রাধিকার ভিত্তিতে আইসিটি যদি আমি কোনো ইনফ্রাস্ট্রাকচার দেশে এনশিওর করতে চাই তো বিদ্যুতের নিশ্চয়তা এক বিধান করতে হবে, তো সে প্রেফারে সরকার পদক্ষেপ নিচ্ছেন, যদিও এটা রাতারাতি করা সম্ভব না, আমরা আশাবাদী যে খুব শীঘ্রই বিশেষ করে এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যেখানে থাকবে তাকে ঘিরে বিদ্যুতের সমস্যা যে আছে সেই ঘাটতি পূরণ বা চাহিদা পূরণের জন্য সরকার ডেফিনেটলি পদক্ষেপ গ্রহণ করবেন। তারপরে যে বিষয়টি উনি উল্লেখ করেছেন, যেটা কানেক্টিভিটি, এক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের প্রায় 90-80%
98% এলাকা এখন আমাদের টেলিনেটওয়ার্কের আওতায় এসছে, এবং সেখানে আমরা স্বল্প ক্ষমতা বা গতিসম্পন্ন হলেও আমরা ইন্টারনেট কানেকটিভিটি এখন পৌঁছাতে সক্ষম হয়েছে। এখন শুধু দরকার হলো যে এটার গতি এবং এর আরো মানে কি কোয়ালিটিটা বাড়ানো, যেটা আমরা জানি যে ফাইবার অপটিক্স কেবল, ফাইবার অপটিক্স এর মাধ্যমে প্লাস টেলিফোন অপারেটর যারা আছে, টেলিকম অপারেটর যারা আছে, তারা যে কাভারেজটা দিয়েছেন সেই কাভারেজ তাদের নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে প্রায় 98% দেশের আমরা জনগণের সাথে যোগাযোগের একটা আমাদের কানেকটিভিটির একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এরপরে যেটা উনি বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো মানব সম্পদ উন্নয়ন। এই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আসলে আমি শুধু বলবো না যে আইসিটি তে মানব সম্পদ উন্নয়ন, যদি আইসিটি তে ডিজিটাল বাংলাদেশ করতে হয় সেক্ষেত্রে কিন্তু মানব সম্পদ উন্নয়ন বলতে কি আমার সেই কৃষক শ্রমিককেও কিন্তু আমাকে আইসিটি তে যেটুকু জ্ঞান তাদের জন্য দরকার একজন ব্যবহারকারী হিসেবে। কিন্তু আজকে যেহেতু আমরা স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট ভাবে আলোচনা করছি আউটসোর্সিং নিয়ে, আমি ওখানে আসছি যে এই ক্ষেত্রে যে আমি বললাম আইসিটি প্রফেশনাল থেকে শুরু করে আমার সাধারণ মানুষকে পর্যন্ত আইসিটির আশীর্বাদ কি এটা বোঝার মতো এডুকেটেড করতে হবে, তাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। তো এখানে যে ক্ষেত্রটিতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারি যে আমার যে এখানে প্রচুর কম্পিউটারে গ্র্যাজুয়েট বেরোচ্ছে প্লাস অন্য যে গ্র্যাজুয়েট বেরোচ্ছে তারা কিন্তু এদেশে থেকেই আন্তর্জাতিক বাজারে তথ্য প্রযুক্তিতে বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে এখান থেকেই তারা মানে বহির্বিশ্বে তাদের মেধা বিক্রি করে বা মেধাকে কাজে লাগিয়ে এদেশের আর্থসামাজিক অবকাঠামোতে বিরাট অবদান রাখতে পারে। আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করে আইটিতে জনসম্পদ বা মানব সম্পদ উন্নয়ন করে কাজে লাগিয়ে অতি দ্রুত, আমি যেটা আপনি যেটা বলছিলেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির চেয়ে বেশি, ডেফিনেটলি যেটা আমরা আমরা আশাবাদী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, বাট ইট উইল টেক টাইম, জানেন যে রাতারাতি আমাদের পক্ষে সম্ভব না, কারণ ইমেজ বিল্ডিং রাতারাতি সম্ভব না, তারপরে আমাদের মানব সম্পদও রাতারাতি বাড়ানো সম্ভব না। তো এগুলো আমরা সরকারের পক্ষ থেকে এই পলিসির মধ্যেও বলা আছে এবং বিভিন্ন দিক থেকে অন্য অন্য যে সমস্ত পলিসি সরকার গ্রহণ করছেন এগুলো কি যদি সুসমন্বিত ভাবে আমরা এগিয়ে নিতে পারি তাহলে একটা বড় রকম সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আপনি চমৎকার বলেছেন। আমি জনাব মোয়াজ্জেম হোসেন আপনার কাছে আমরা আসবো। এই যে বিষয়টি বলা হচ্ছে যে আমরা আইটি আউটসোর্সিং করে বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করে আমাদের ইভেন আমরা আমাদের ফরেন কারেন্সি আর্ন করে যে গার্মেন্ট সেক্টরকে এক্সিট করার যে স্বপ্ন দেখা হচ্ছে বা যে সম্ভাবনাটি আছে এবং সেটিকে মাথায় রেখে আইটি এডুকেশন একটি আরেকটি ক্ষেত্র যেখানে অনেক সময় দেওয়া হচ্ছে, অনেক কর্মযোগ্য হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার লেভেলে অনেক কাজ হচ্ছে, যেটি জনাব জাভেদ আলী সরকার বললেন, আপনার কি মনে হয় যে এই এই ধরনের ডাইভার্সিফিকেশন প্রয়োজন কতটুকু আছে এবং কতটুকু সম্ভাবনা আছে যে একটি ইন্ডাস্ট্রির উপর আমরা একেবারে নির্ভরশীল যাতে না হয়ে যায়, যখন বিশ্বমন্দা দেখা দেয় তখন আমরা অনেক চিন্তার মধ্যে পড়ে যাই, তখন আমাদেরকে সাপোর্ট করার মতন অন্য কোনো ইন্ডাস্ট্রি থাকে না। এটা আপনি ইস্যুটা অ্যাকচুয়ালি বেসিক ইস্যু হচ্ছে যে আমাদের এক্সপোর্ট যেভাবে এখন স্ট্রাকচারটা সেটার উপরে ডিপেন্ডেন্স সবচেয়ে বেশি একটা সেক্টরের উপর, এবং কোন সেক্টর আমরা জানি সেই ডিপেন্ডেন্সটা আমাদের কমানো উচিত, আমরা সমস্ত এক্স একটা বাস্কেটে রাখা উচিত না, সেটা আমাদের ওভারঅল এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এফোর্ডের সাথে। আমি যতটুকু জানি সরকারের কিন্তু একটা পলিসি গুলো হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফাই করা, এক্সপোর্ট বেস কে ডাইভার্সিফাই করে যেখানে যেখানে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সেই কম্পারেটিভ অ্যাডভান্টেজ গুলো নেওয়া, এবং এটার কিন্তু আবার আরেকটা গ্লোবাল ডাইনামিক্সও আছে। এখন বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ তো লেবার, আমাদের চিফ লেবার অ্যাকচুয়ালি আমরা জানি যে থাইল্যান্ডে মিনিমাম এখন বাংলাদেশ থেকে আপনার লেবার কস্ট প্রায় 3 গুণ বেশি ফর্মালি, আবার লেবার কস্টকে যদি অন্যভাবে দেখেন এটাকে আবার এফিসিয়েন্সি দেখতে হবে, ইফ এ হাই ওয়ার্কার প্রডিউসার থ্রি ফোল্ড দেন এ বাংলাদেশি ওয়ার্কার দেন থ্রি ফোল্ড দেওয়াটা সেখানে আছে, সুতরাং আমার লেবার যে এর স্কিলটা আমাদেরকে বাড়াতে হবে যেখানে আপনি, সেই ক্ষেত্রে আইটি আমার মনে হয় একটা রাইট এরিয়া যেখানে আমাদের পলিসি থ্রাস্ট আছে, যেখানে আমাদের সব কনসেন্ট্রেটেড এফোর্ট দিতে হবে। আমরা পার্শ্ববর্তী বিদেশ যদি ভারতবর্ষে দেখি অ্যাকচুয়ালি ভারতবর্ষের প্রাইম গ্রোথ মুভার্স কিন্তু আইটি ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি, বেসিক্যালি লেড বাই অফকোর্স NRI বলি আর কি, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস, তারা এই লিড করেছে, ইন্ডিয়ান টেকনোলজিক্যাল ম্যান পাওয়ার কিন্তু হিউজ, আমি যতটুকু পর্যন্ত যদি ভারতবর্ষকে বলা হয় মানে টেকনোলজিক্যাল ম্যান পাওয়ারের দিক থেকে ষষ্ঠম না পঞ্চম অ্যাকচুয়ালি, এবং আইটি লিটারেট বসবে এবং হায়ার স্কিল আমদান সেখানে আমাদের
লেবার আমাদের যে হিউম্যান রিসোর্স পার্টটা আমাদেরকে শুধু কোয়ালিটি ওয়াইজ আমাদের ইম্প্রুভ করতে হবে। আর ইন্ডাস্ট্রিটা আজকে যে অবস্থা, এই আইটি ইন্ডাস্ট্রি কিন্তু দারুণ, মানে এটা এটার গুণগত পরিবর্তন হচ্ছে এবং এটা কনস্ট্যান্টলি এটা আপগ্রেডেশন হচ্ছে। এই আপগ্রেডেশনের সাথে কিন্তু আপনাকে লক্ষ্য রেখে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে। প্রিয় দর্শক, আমাদের সাথে আলোচনায় উপস্থিত হয়েছেন জনাব মাহবুব জামান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস এর প্রেসিডেন্ট। ওনাকে আমি যে প্রশ্নটি করব শুরুতেই, এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আসলে সত্যিকার অর্থে একটা আইটি আউটসোর্সিং হাব হিসেবে বাংলাদেশকে তৈরি, মানে দেখার সম্ভাবনা কতটুকু আছে ফিউচারে? ধন্যবাদ। আসলে সাম্প্রতিককালে সরকার যখন ভিশন 2021 ডিক্লেয়ার করলেন, ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন, এর মধ্য দিয়ে কিন্তু একটা অপার সম্ভাবনার দুয়ার খুলে গেল। এক্স্যাক্টলি। এবং সেটা দেশের ভেতরে এবং দেশের বাইরে দুইভাবেই। দেশের ভেতরেরটা আমি পরে হয়তো বলবো যে এই গভর্নেন্স কতটুকু, মানে অর্থাৎ বাংলাদেশ সরকার ইটসেলফ কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য একটা বড় ধরনের বাজার তৈরি করে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা। তবে আমি আউটসোর্সিংটা বলি কারণ হচ্ছে যে অনেকেই আমরা আইটির এক্সপোর্টের পটেনশিয়ালিটি নিয়ে করি। আমাদের বেসিসের সদস্য সংখ্যা প্রায় 350 কোম্পানিজ, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক কোম্পানি আছে যারা বেসিসের সদস্য এখনো পর্যন্ত না। এবং এছাড়া একটা বিরাট সংখ্যা আছে যেটা শুনলে খুব অবাক লাগবে আপনাদের কাছে, যে 6,000-7,000 যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছে তারাও কিন্তু এক্সপোর্ট করছে। এবং এই যে ক্যাপাবিলিটিটা কিন্তু আনট্যাপড আছে, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত জানি না, কারণ তারা এই যে প্রতিনিয়ত কাজ করছে, প্রতিদিনে প্রায় 1400 মতো পোস্টিং হচ্ছে বাংলাদেশ থেকে, ছোট ছোট কাজ হয়তো, হ্যাঁ কিছু কিছু আছে বড় কাজও করছে, তো কাজে সেটাও একটা বড় সম্ভাবনা। আমরা অনেকগুলো কারণে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি। এক নম্বর হচ্ছে যে আইটি এক্সপোর্ট বলতে আসলে আমরা কিন্তু বুঝি আইটি সার্ভিসেস এক্সপোর্ট, সব সময় যে এটা প্রোডাক্ট হবে তা কিন্তু না। তো যেহেতু মূলত যুক্তরাষ্ট্রের সাথে আমাদের 12 ঘন্টার ডিফারেন্স, ইউরোপের সাথে 5-6 ঘন্টার ডিফারেন্স, এই জিনিসটা কিন্তু আমাদেরকে অটোমেটিক্যালি একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে নিয়ে আসছে। অর্থাৎ ওরা যে কাজগুলো করছে তার বাকি অংশগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। কাজে আমরা যদি স্কিলের এক পার করে ফেলতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে দিস ইজ দ্য অনলি ইন্ডাস্ট্রি হোয়াট উই ক্যান থিঙ্ক অফ যেটা 24 ঘন্টা এই জিনিসটা চলবে। অর্থাৎ 12 ঘন্টা এখানে কাজ করলাম, এটা ওদের হাতে দিয়ে দিলাম, ওরা কন্টিনিউ করলো। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এই যে আউটসোর্সিং কালচারটা, এটা কিন্তু গড়ে উঠেছে বেশ গত 2 দশক যাবতই বলা যায়। এবং আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারত, ভিয়েতনাম, ফিলিপিন, এই সমস্ত দেশগুলোতে কিন্তু এই আউটসোর্সিংগুলো হচ্ছে। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে যে স্কিলসটা আছে সেই স্কিলস এবং আমাদের কোম্পানির স্কিলস, যেটা আমরা এখন ঠিক এই মুহূর্তে 23টা দেশে রপ্তানি করি, সফটওয়্যার রপ্তানি করি। আচ্ছা আচ্ছা। এবং তার গত বছরের অফিসিয়াল অ্যামাউন্টটা হচ্ছে, যেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসছে, সেটা $35 মিলিয়ন। আচ্ছা আচ্ছা। তবে আমরা মনে করি যে এটাকে অনেক গুণ বাড়ানো যাবে যদি এটা পাশাপাশি, এই ডিজিটাল বাংলাদেশের ঘোষণার পাশাপাশি আমরা যদি কতগুলো পদক্ষেপ নিতে পারি। যেমন একটা হচ্ছে যে অনেকেই কিন্তু খুব চিন্তিত যে আমাদের সাবমেরিন ক্যাবলের বিকল্প ব্যবস্থা নাই, কাজে বাই চান্স যদি এটা কাট হয় তাহলে কিন্তু পুরো দুনিয়া থেকে আমরা বিচ্ছিন্ন। এটা ইমিডিয়েটলি অবশ্য সরকারও নীতি নির্ধারণ করেছেন যে তারা বিকল্প ব্যবস্থা যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইলেকট্রিসিটির যে মানে পাওয়ারের সমস্যা, এটার জন্য দরকার হচ্ছে যে সফটওয়্যার টেকনোলজি পার্ক, এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে তারা উদ্যোগ গ্রহণ করেছেন সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক। এর কারণটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে নলেজ বেসড ইন্ডাস্ট্রি, এখানে একসাথে অনেককে থাকতে হয়, নলেজ শেয়ার করার জন্য, রিসোর্স শেয়ার করার জন্য, কতগুলো কমন ফ্যাসিলিটিস যেমন পাওয়ার, তারপরে হায়ার ব্যান্ডউইথ, এটার জন্য দরকার, সেটাও আমরা মনে করি যে সেটা হবে। থার্ড হচ্ছে যে আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটাও কিন্তু একটা আইন অলরেডি প্রণীত হয়েছে, এটা কার্যকর হলে এটা কিন্তু একটা একটা ফোর্থ হচ্ছে যে
ফোকাস, অর্থাৎ ধরেন যে একটা জিনিস কি যে কেউ যদি হঠাৎ করে বলে যে আমি থ্রি ডি অ্যানিমেশন করব, তার প্রথমে মনে হবে ক্যানাডাতে যাই, যদি না হয় ফিলিপাইনে যাই। কেউ যদি মনে করে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও বা নলেজ প্রসেস আউটসোর্সিং কেপিও করবে, তার প্রথমে মনে হয় যে ভারতে যাই। কেউ যদি মনে করেন যে ফিনান্সিয়াল সেক্টরের সিকিউরিটি সফটওয়্যার অথবা অ্যান্টিভাইরাস করবে এই পূর্ব ইউরোপ ইস্ট ইউরোপের দেশগুলোতে, এই রাশিয়া রোমানিয়া বুলগেরিয়া ইত্যাদি। কেউ যদি মনে করেন খুব হাই মিলিটারি সার্ভিলেন্স সিকিউরিটি সফটওয়্যার ইসরায়েল অথবা আয়ারল্যান্ড। বাংলাদেশ কিন্তু আমরা ঠিক ওই জায়গায় কোনো ফোকাস করতে পারি, পজিশন করতে পারি। তবে হ্যাঁ, একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে জুট জেনোম সিকোয়েন্সিং, এই জুট জেনোম সিকোয়েন্সিংটা কিন্তু আমাদেরকে একটা আইডেন্টিটি দেবে যে বায়ো ইনফরমেটিক্স এর যে বিরাট পাইপলাইন, সেই পাইপলাইনে একটা অংশে কিন্তু আমরা স্থান করতে পারবো। এটা ফলে আমরা মনে করি যে যদি এই যে এইগুলো আছে, ডেফিসিয়েন্সি গুলো আছে, সেগুলো যদি পূরণ করা যায়, আমাদের ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কে আমি গত 10-12 বছর যাবত একটা কোম্পানি চালাই ডেটাসফট, কাজে আমি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি সম্পর্কে কিন্তু আমি খুবই প্রশংসা পাই। যেমন জুট জেনোম সিকোয়েন্সে যারা করে ফেলেছে, সেখানকার মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর উনি বলেছেন যে 38 বছর উনি এই ধরনের কাজই করছেন, হি হ্যাজ নেভার কেম অ্যাক্রস সাচ এ ট্যালেন্টেড টিম। কাজে সেটা কিন্তু আছে, আমরা যদি এর সাথে এই ইনফ্রাস্ট্রাকচার এই ব্যবস্থাগুলো করতে পারি এবং তার সাথে একটা রিসোর্স, যেহেতু আমাদের মেইন এটা হচ্ছে মেধা, কাজে মেধাটা আসার জন্য একটা রিসোর্স ইনফ্লো থাকতে হবে, কাজে ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি এবং কম্পিউটার কাউন্সিল, এই তিনটার যদি সম্মিলন ঘটে তাহলে দেখা যাবে যে ইনফ্লো অফ রিসোর্সেস থাকবে। এবং সেইগুলো করতে পারলে আমি মনে করি 5-7 বছরের মধ্যে বা ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে লাইফলাইন অফ আওয়ার ইকোনমি উইল বি আইটি। এবং সেটা আমি খুব জোরের সাথে মনে করি যে আমাদের সেই সম্ভাবনাটা আছে যে আমাদের মেধাটাই হবে সম্পদ। প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একবার শেষের দিকে এসে আপনাদের কাছ থেকে 1 মিনিট করে একটু ওপিনিয়ন জানতে চাইবো। আমি এদিক থেকে যদি শুরু করি, আমরা যেটা বিষয়ে আলোচনা করছিলাম মাহবুব জামান সাহেব যেখানে রাখলেন সেখান থেকে আমি শুরু করি। আসলে আমি ওটা আমি বলিনি যে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি ম্যাচুরিটি আসেনি, আমি বলেছি কিন্তু এটা যে ম্যাচুরিটি দরকার, মানে কি সরকার গভর্নমেন্টই গভর্নমেন্টে হলো মেইন পার্টি, যেখানে কিন্তু ব্যাপক কম্পিউটারায়নের সুযোগ আছে, সফটওয়্যার এবং আইটি শিল্পের বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে এই বাজারে। সরকারই হলো একমাত্র অন্যতম বাজার যেখানে আইসিটি শিল্পকে, বাংলাদেশের আইসিটি শিল্পের ম্যাচুরিটি আনার জন্য এটি কিন্তু একটি অন্যতম জায়গা, যেটার মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেমন ফ্লারিশ করতে পারে, তেমনি স্থানীয় বাজার থেকে আন্তর্জাতিক বাজারে লিফটিং এর জন্য এটা কিন্তু একটা মানে এই ইন্ডাস্ট্রির জন্য একটা মানে বিরাট সুযোগ করে দিবে। এবং গভর্নমেন্ট সে লক্ষ্যে কিন্তু কার্যক্রম গ্রহণ করেছে, ইতিমধ্যে জামান সাহেবের বেশ কিছু কাজ যেটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা অত্যন্ত প্রশংসিত হয়েছে। এবং বাংলাদেশে এমন কোনো কাজ নেই যেটা আমাদের স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো করতে সক্ষম নন, ব্যর্থ হয়েছে, হয়তো গতি কম হতে পারে, হয়তো আমরা আমাদের অনেক কারণে কোন জায়গায় হয়তো সফলতায় পৌঁছাতে একটু দেরি হতে পারে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের বা আমাদের ইন্ডাস্ট্রির সেই ক্যাপাসিটি আছে। এবং সেই ক্ষেত্রটা যদি সরকারের মধ্যে থেকে, যেটা বলেছেন উনি ভূমির কথা বলেছেন, যেটা মাননীয় অর্থমন্ত্রী সেদিন অত্যন্ত জোরদার করে বলেছেন, এই দেশের করাপশনের সিংহভাগ কমে যাবে যদি ভূমি প্রশাসনটাকে ডিজিটাইজেশন করা হয়, তাহলে মানুষের ভোগান্তি কমে যাবে, মানুষের মানে দেশ থেকে করাপশন কমে যাবে। সেজন্য আমি মনে করি যেটা যে আইসিটি ইন্ডাস্ট্রি যেভাবে আমাদের সঙ্গে সরকারের সঙ্গে কাজ করছে এবং সরকার আইসিটি ইন্ডাস্ট্রি ফ্লারিশ করার জন্য কিছু অনুকূল পদক্ষেপ গ্রহণ করেছেন, আপনারা মাহবুব জামান সাহেব বলছিলেন যে আমরা হাইটেক পার্কের জন্য সরকার আরো 10 বছর আগে এই সরকারের পূর্ববর্তী শাসন আমলে জমি দিয়েছেন, সেখানে আমরা প্রিলিমিনারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। আর সরকার সম্প্রতি যে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের মিটিং এ যে আমরা খুব দ্রুত আমরা জনতা টাওয়ারে একটা সফটওয়্যার টেকনোলজি পার্ক করে সেখানে আমরা দৃষ্টি ফেরাতে পারি এদেশের দিকে, মানুষের যাতে আইসিটি ইন্ডাস্ট্রি গুলো ফ্লারিশ করার মাধ্যমে, যেটা আমাদের হাইটেক পার্কে ফ্লারিশ করার জন্য কিন্তু একটি প্রথম স্টেপ হবে। তো এই জন্য আমি সরকারের পক্ষ থেকে যেটা আমি মনে করি, সরকার সবসময় ইন্ডাস্ট্রির সঙ্গে জয়েন্টলি কাজ করার চেষ্টা করছে, কারণ আমরা একটা জানি যে একমাত্র ইন্ডাস্ট্রি এদেশের ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু এদেশের অর্থনৈতিক এবং সামাজিক ভাবে অর্থ মানে সমৃদ্ধি অর্জনের সম্ভব। না হলে আপনার কাছে আসবো আবার আপনার লাস্ট 1 মিনিটের
সাপ্লাই চেনের কথা বলছেন, আইটি ইন্ডাস্ট্রির পক্ষে গ্লোবাল সাপ্লাই চেইন এত বড় অ্যাকচুয়ালি, এর ভিতরে যে কোনো একটা জায়গায় সুযোগ বাংলাদেশ করে নিতে পারবে যদি আমাদের প্রথমত গুণগত দিক থেকে আমরা যদি সজাগ থাকি, সেটা মানব সম্পদের হোক, সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার হোক। পলিসি সাপোর্ট ইম্পর্টেন্ট, আমি এটা রিটারেট করব। তবে আমি অপরচুনিটি যথেষ্ট রয়েছে, নিউ ইয়র্কের একটা কনফারেন্সের কথা বললেন, আমাদের গুণাবলী এবং সাথে সাথে চ্যালেঞ্জের কথা বলছেন, আমাদেরকে চ্যালেঞ্জ গুলিকে ওভারকাম করতে হবে অপরচুনিটি গুলি সিজ করার জন্য। তা আমি বেসিক্যালি মনে করি একজন অর্থনৈতিক সাংবাদিক হিসাবে, যা আইটি কে শুধু এক্সপোর্টের একটা উপকরণ হিসাবে বা উপাদান হিসাবে না দেখে আইটি কে ওভারঅল এফিসিয়েন্সি বৃদ্ধির কাজে স্ট্র্যাটেজি হিসাবে জড়িয়ে নিই, কারণ ওয়েজ অফ রিডিউসিং বিজনেস কস্ট, ওয়েজ অফ ইম্প্রুভিং কোয়ালিটি অফ পাবলিক সার্ভিসেস, ওয়েজ অফ ইম্প্রুভিং রিচিং দ্য গভর্নমেন্ট টু দ্য পিপল এফেক্টিভলি, সেটা হচ্ছে আইটি। আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার থাকলে হবে না, আমাদের ইন্টারনেট ব্যবহার কতটুকু আমাদের ক্যানকারেজ করতে হবে এগুলিকে প্রোঅ্যাক্টিভলি। মাহফুজ্জামান, আসলে আমি তো খুবই আশাবাদী, কারণ হচ্ছে যে আসলে এখন তো আইটিটা মানে তথ্য প্রযুক্তিটা টেলিকম আসার ফলে, বিশেষ করে মোবাইল ফোন আসার ফলে প্রতিদিনই কিন্তু কিছু কিছু নতুন ব্যবহার আমাদের আসতেছে। আজকে অ্যাডমিশন ইউনিভার্সিটি গুলো অ্যাডমিশন হচ্ছে, এটা বিল পেমেন্ট হচ্ছে এটার ফলে, কিছুদিনের মধ্যে ই কমার্স চলে আসবে, কারণ প্লাস্টিক মানি ইজ কামিং আপ। আচ্ছা, তারপরে টিকেট করা হচ্ছে এটার মধ্যে দিয়ে। কাজেই এই যে 6 কোটি মোবাইল ফোন, এটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দিচ্ছে। এবং যেটা মঞ্জুম সাহেব বললেন যে আসলে এটাকে এফিসিয়েন্সির টুল হিসাবে ব্যবহার করা যায়, ট্রান্সপারেন্সির টুল হিসাবে ব্যবহার করা যায়, করাপশন বন্ধ করার টুল হিসাবে ব্যবহার করা যায়, এটাকে মানে কস্ট অফ বিজনেস কমানোর জন্য ব্যবহার করা যায়। কাজেই নানাভাবে কিন্তু আইটির ব্যবহারটা আসতেছে, এবং সেই কারণেই এটাকে যদি ই গভর্নেন্স এবং বিজনেসের ক্ষেত্রে লোকালি আমরা যত বেশি ব্যবহার বাড়াতে পারবো, যত বেশি এই উপকারিতাগুলো তুলে ধরতে পারবো, তত দ্রুত আমাদের এসে মানে এটা বাড়বে। এবং আর সবশেষে আমার কাছে মনে হয় যে সাম্প্রতিককালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে নীতিটা সরকার ঘোষণা করেছে, সেটার সাথে ই সার্ভিসটাকে যদি মেলানো যায়, তাহলে দেখা যাবে যে ল্যান্ডের ক্ষেত্রে অর্থাৎ ভূমি ব্যবস্থাপনা এবং ভূমির রেজিস্ট্রিকরণ দুইটার ক্ষেত্রে, প্লাস ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, ভ্যাটের ক্ষেত্রে, এই সার্ভিসগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দাঁড় করানো যাবে। কাজে আমি মনে করি যে আসলে আমাদের একটা অবারিত দ্বার উন্মোচিত হয়েছে এবং আমরা ইন্ডাস্ট্রি এবং বিশেষ করে সফটওয়্যার এক্সপোর্ট এবং যেটিকে আইটি আউটসোর্সিং বলা হচ্ছে এই ডিজিটাল বাংলাদেশের যে মহাপরিকল্পনা তার অংশ হিসেবে। কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যে ডিজিটাল বাংলাদেশে অন্যান্য অনেক দিক উঠে এসেছে, আমরা ই গভর্নেন্স নিয়ে কিছুটা কথা বলেছি, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলেছি, সঙ্গত কারণে আইটি এডুকেশন নিয়ে বিষয়গুলো উঠে এসেছে, যেগুলো সবগুলোই কিন্তু কোনো না কোনোভাবে ডিজিটাল বাংলাদেশের মহাপরিকল্পনা অংশ হিসেবে আছে এবং সব সেক্টরে কাজ হচ্ছে। এবং আমরা জানি যে একটি সেক্টর আরেকটি সেক্টরের পরিপূরক হিসেবে কাজ করছে। এবং আমরা এখানে দেখেছি সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেটি বাংলাদেশে আছে, সেই সফটওয়্যার ইন্ডাস্ট্রি যারা কাজ করছেন তারা প্রচন্ড মেধাবী, আমাদের আলোচকরা বলেছেন, কিন্তু যে জায়গাগুলোতে বাধা বা চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলি দূর করা প্রয়োজন এবং সে কাজগুলি করে আছেন বাংলাদেশ সরকার, বিশেষ করে বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসেবে কম্পিউটার কাউন্সিল। এবং আমরা বিশ্বাস করি যে এই বিষয়গুলিকে নিয়ে আমরা আরো এগিয়ে গেলে বাংলাদেশের শুধুমাত্র আইটি আউটসোর্সিং নয়, আইটি ইন্ডাস্ট্রি আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিও বিল্ড করবে। এবং যেটি বলা হয়েছে যে ই গভর্নেন্সের কার্যক্রমের অংশ হিসেবে অনেক কাজ আছে যেগুলো আমাদের দেশের কোম্পানিগুলি হয়তো করতে পারে, এবং তাদের ম্যাচুরিটি ডেভেলপমেন্টের যে বিষয়টি আমরা বললাম বা স্কিলস ডেভেলপমেন্টের বিষয়টি বললাম, অভিজ্ঞতা অর্জনের বিষয়টি, এগুলো হয়তো আরো সম্ভব হবে।